জেলায় মাছের পুকুর সহ ভেসে গেছে ফসলি জমি গবাদি পশু নিয়েও বিপাকে দুর্গত এলাকার মানুষ এ বিষয়ে জানাতে চট্টগ্রামের মেরুসরাই থেকে যোগ দিচ্ছেন হোসেন জিয়াদ জিয়াদ একটু বিস্তারিত আমাদের জানাবেন বন্যায় কৃষি ও মৎস্য খাতে ক্ষতির পরিমাণ কেমন দেখছেন আমি মূলত উজান থেকে নেমে আসা পানি তার সাথে ভারী বৃষ্টি গেল কয়েকদিন ধরে পুরো চট্টগ্রামে একেবারে বিভীষিকাময় অবস্থা মানুষের অনেকটা জীবন নিয়ে ছুটাছুটি বলা যায় এবং নির্ঘুম রাত কাটাচ্ছেন সবাই এর মধ্যেই যে অল্প যে সহায় সম্পদ আছে যে কৃষি আছে কিংবা যার মাছের ঘের রয়েছে কিংবা গবাদি পশু সব কিছুই এখন বেহাল অবস্থায় রয়েছে আপনি একটু যদি বলি যে চট্টগ্রামের যেই যে চাহিদা সবজির কিংবা ধান কিংবা চালের তার একটি বড় অংশ আসে আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে বিশেষ করে মিরসরাই সীতাকুণ্ড চন্দনাই রাউজান রাঙ্গুনিয়া হাটহাজারি সব জায়গা থেকে এই পুরো ইউনিয়নগুলো কিন্তু চট্টগ্রামের প্রায় নয়টি উপজেলা তিরানব্বইটি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা আমরা বলতে পারি যে পানিতে তলিয়ে গেছে আপনি নিশ্চয়ই দেখছেন যে বিস্তীর্ণ ফসলি মাঠ একেবারে পানিতে তোলানো এবং এখানকার কৃষকদের সাথে কথা হচ্ছিল তারা মৌসুমি যেই সবজিগুলো আছে তার পাশাপাশি পাশাপাশি মূলত আউষ ধানের যে বিষতলা সেটি করেছিলেন এবং আউশ ধান লাগিয়েছিলেন সেই চারা অনেকে জমিতে এবং অনেকে লাগানোর অপেক্ষায় ছিলেন পুরো জমি আসলে এখন পানিতে তলিয়ে গেছে এবং আজকে তিন থেকে চার দিন ধরে এই পানি জমে আছে পুরো ফসলি মাঠে শুধু এটি নয় এর পাশাপাশি যে অনেকের গবাদি পশু কিন্তু রাখার মতো এখন জায়গা নেই এবং আশ্রয় কেন্দ্রে নিয়ে গিয়েছেন অনেকে গবাদি পশুগুলো রাখার জন্য পাশাপাশি এখানে যে মাছের ঘের রয়েছে একটু বলে রাখি মীরেশ্বরাইতে কিন্তু দেশের অন্যতম বৃহৎ মাছ চাষ প্রকল্প যে মুহুরি প্রজেক্ট সেই মুহুরি মুহুরি প্রজেক্টে কিন্তু প্রায় শত শত কোটি টাকার মাছ ভেসে গেছে বলে এখানকার এখানকার যে ব্যবসায়ী বা মাছ ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বলছেন একই সাথে একটু বলি চট্টগ্রামে মাছের যে চাহিদা তার সত্তর শতাংশ পূরণ হয় কিন্তু মুহুরি প্রজেক্টকে ঘিরে মুহুরি প্রজেক্ট নিয়ে সেটি একেবারে ফেনি এবং চট্টগ্রামের মীরেশ্বরাই যে উপজেলা সেটি লাগোয়া একটি ইয়ে ছিল পুরোটা আসলে ফেনী নদীর যে পানি বা মুহুরির যে পানি সে পানিতে একেবারে ভেসে গেছে পুরোটা মন্নায় চট্টগ্রামে কৃষি ও মৎস্যখাতের ক্ষয়ক্ষতি পরিমাণ সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জিয়া দেখছেন এখন কৃষি